কেমন লাগলো ঘুরে? হ্যাঁ ভালো লাগছে, কিন্তু আজকে রোদ প্রচুর। হ্যাঁ রোদ তো হবে, গরম রোদ হবে না। আরে মনি তুই? আরে রুশা তুই এখানে? আমার হাজবেন্ডের সাথে ঘুরতে বেরিয়েছিস, তুই এখানে কি করিস? আর বলিস না, আমার হাজবেন্ড আমাকে এখানে নিয়ে এসেছে। আসলে ও ভিতরে গেছে আইসক্রিম কেনার জন্য। ও আচ্ছা, কতক্ষণ লাগবে? এই তো হয়তো বা এক্ষুনি চলে আসবে। আসলে আজকে আমার বার্থডে, তো আমার বার্থডে উপলক্ষে আমার হাজবেন্ড এখানে আমাকে আইসক্রিম খাওয়ানোর জন্য নিয়ে এসেছে। আর জানিস, আইসক্রিম খাওয়া শেষ করে আমরা এখান থেকে সিনেপ্লেক্সে মুভি দেখতে যাব। কি তোরা এইভাবে বার্থডে উদযাপন করিস? আরে আমাকে দেখ, আমার হাজবেন্ড আমার জন্য কি না করতেছে। আরে গত বছর আমার হাজবেন্ড আমাকে একটা প্রাইভেট কারও কিনে দিচ্ছে। তারপর আমরা যখন সিঙ্গাপুর ঘুরতে গেছিলাম তখন একটা ডায়মন্ড নেকলেস গিফট করছে। আর প্রতি মাসে আমি যে পরিমাণ শপিং করি সেটা তুই কল্পনাও করতে পারবি না। আসলে আমার হাজবেন্ডের ফ্যামিলি তো অত ভালো না, টুকটাক ভাবে আমাদের সংসারটা চলে যায়। আর ও যেমনই হোক না কেন আমাকে অনেক ভালোবাসে, আর আমি ওর সঙ্গে অনেক হ্যাপি আছি। আর দেখ আমার হাজবেন্ড আমাকে ডায়মন্ডের রিং, আর আমার ডায়মন্ডের রিং। রিং মানে? এই রিং কি করছো তুমি? হ্যাঁ মনে দোকান ফেলে আসছে। দোকানে ফেলে আসছো মানে তুমি কি জানো রিংটার দাম কত? হুম, ওটা একটা ডায়মন্ড রিং ছিল। মানে তুমি একটু দামি জিনিস সামলাতে পারো নাও কেন আমার কাছ থেকে? হ্যাঁ লজ্জা হয় না? যদি আজকে না পাই না ডায়মন্ড রিং, তোমার খবর আছে আমি শপিং মলে যাচ্ছি ডায়মন্ড রিংটা খুঁজতে। তুমি দাঁড়াও। ঠিক আছে। কি রে রুষা, তোর হাজবেন্ড তোর সঙ্গে এরকম ব্যবহার করে? ও এমন ব্যবহার করছিল কেন? মানে কেমন জানি একটা, দুজনে একসঙ্গে থাকলে যদি এরকম ব্যবহার করে কেউ তাহলে সংসার করিস কিভাবে? তুই তো আমাকে অনেক বললি যে তোর হাজবেন্ড অনেক ভালো, তোকে অনেক কিছু গিফট করে, অনেক ভালো আছিস তোরা, কিন্তু তার নমুনা এইটা? এ কেমন হাজবেন্ড? দোস্ত সত্যি বলতে যতটা সুখী আমি মনে করতাছস আমি ততটা সুখী না। ও আমার সাথে প্রায়ই খারাপ বিহেভ করে, আমার অনেক অত্যাচার করে। ওর কাছে আমি না যেতে অনেক কিছু পাই, কিন্তু মানুষের যে একটা মানসিক শান্তি, মনের ভালোবাসা, এর এক ইঞ্চিও আমি পাই না। কি বলছিস তুই এসব? আমার হাজবেন্ডের কথা আমি যতই বলবো না কেন কম হয়ে যাবে। আমার হাজবেন্ডের টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু বুক ভরা ভালোবাসা আছে। ও আমাকে প্রচন্ড ভালোবাসে, আর ওর পক্ষে যতদূর সম্ভব ও আমাকে খাওয়ায়, কিছু একটা গিফট করে, ঘুরতে নিয়ে যায়। এই ধর প্রত্যেক দিন বিকালবেলায় ও আমাকে নিয়ে একটা পার্ক আছে ছোটখাটো, ওখানে নিয়ে ঘুরে বেড়ায়। তারপর ধর আইসক্রিম খাওয়ায়, চকলেট খাওয়ায়, আমি না এগুলো নিয়েই খুব খুশি আছি। আর ওর সঙ্গেই সারা জীবন থাকতে চাই, সবসময় টাকা পয়সা দিয়ে ভালোবাসা কেনা যায় না। আমি ওর সাথে একটু সুখী না রে দোস্ত। আসলে এতক্ষণ যা শুনলি এবং দেখলি এক কোনোটাই সত্যি না, সবই অভিনয়। অনেক কষ্টের পর ডায়মন্ডটা পাওয়া গেছে, আজকে তুমি বাসায় আসো তারপর তোমার মজা বুঝে দেবো। চলো বাসায় আসো। যাই রে দোস্ত। ওরা কারা ছিল? ওরা আমার ফ্রেন্ড ছিল, মানে ওই মেয়েটা আমার ফ্রেন্ড ছিল। মনে হচ্ছে অনেক বড় লোক, তাই না? হ্যাঁ টাকা পয়সা তো আছে। আচ্ছা তোমার কখনো ইচ্ছে করেনি যে এরকম বড় লোকদের ছেলে তোমার হাজবেন্ড হোক? না আমার কখনো মন চায়নি যে কোনো বড় লোক ছেলে আমাকে বিয়ে করবে। কারণ কি জানো তো, বড় লোকদের ভিতরে না ভালোবাসা থাকে, যে ভালোবাসাটা আমি তোমার কাছ থেকে পাই। আমি তোমার সঙ্গেই হ্যাপি আছি, আর সারা জীবন আমি তোমার সাথে থাকতে চাই, তোমার এই ভালোবাসা। আমি তোমাকে সারা জীবন জানাতে চাই। আচ্ছা নাও এই আইসক্রিমটা নাও, আইসক্রিম খেয়ে আমরা মুভি দেখতে যাবো।